তো হোটেলে ঢুকতে হয়েছে রাত, তাই এখন চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে রাতের ডিনার করার জন্য। সো এখানেই রেস্টুরেন্ট রয়েছে একদম নিচের মধ্যে, তো এখানে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে এক কারি হয় না, মাছ কি আছে? মাছ ফিশ রুই মাছ কত করে থালি? থালি 180 টাকা। রুই মাছ 180 বলছে? ইয়ে করো তাহলে, দুটো ডবা অমলেট দিতো। ডবল করে অমলেট মানে মোট দুটো করে, একটা করে অমলেট দাও। একটা অমলেট ডাবল ডিমের না না সিঙ্গেল সিঙ্গেল। এখন আমরা যে হোটেলে ভেজ থালিটা খাচ্ছি, থালিটার প্রাইস হচ্ছে 130 টাকা। এখানে ডাল রয়েছে আর মিক্সড ভেজিটেবল রয়েছে, আর পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, আর আলু ভাজা। সো গ্যাংটক সিকিম যেখানে আমরা রয়েছি সেই জায়গা এখন বৃষ্টি পুরো চলে গেছে। আমরা রয়েছি এখন পুরো মল রোডের সামনে একটা হোটেলে, হোটেলটাও দেখাচ্ছি। এখন দুপুর বাজে 3:30, বৃষ্টির মানে আকাশ পুরো খুবই মেঘলা ছিল সকাল থেকে, বৃষ্টি হবে ভাবছিলাম। যাই হোক বৃষ্টি হচ্ছে বাইরে, সব আমরা ঘুমিয়ে আছি। রুম হচ্ছে এটা, এখানে একটা দিয়েছে আলমারি, ছোটোখাটো আলমারি, আলমারি ভেতরে আছে হচ্ছে তিনটে বালিশ, ওপরে দুটো বালিশ, লাইটটা গজালি দিই। এ হচ্ছে আয়না, আর এখানে রয়েছে ডয়ার, আর এখানে একটা ইয়ে রয়েছে, আর ডাস্টবিন রয়েছে, আর এই হচ্ছে একটা ডিসেন্ট রুম, আর এই একটা বেড দিয়েছে, ডবল বেড, দুটো কম্বল দিয়েছে, বালিশ দুটো দিয়েছে, আর ভেতরে তো আরও বালিশ আছেই। সো আরও বালিশও নিয়ে নেবো। রুমটা খুব সুন্দর, আর ভিউটাও সামনে থেকে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু এখন যেহেতু ওয়েদার খারাপ সেজন্য দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে বাথরুম, যেখানে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের কোমর দিয়েছে, বেসিন আছে, কল আছে, বালতি আছে, আর গিজার তো আছেই অ্যাজ ইউজুয়াল। সো এই হচ্ছে রুম, এটা ওখানে ছোটো একটা রুম। সো এটার কস্ট পড়েছে 700 টাকা পার ডে, বার্গেনিং করেছে। আর টিভি রয়েছে, টিভিটা রাত্রে না দেখবো, কারণ কি আজকে হচ্ছে আইপিএল, সো আইপিএল তো দেখবো আজকে। যাই হোক এটা হচ্ছে আমাদের রুম, দুপুরে লাঞ্চ করতে যাবো এখন, দুপুরে লাঞ্চটাও পুরো দেখাচ্ছে তোমাদেরকে। চলো আমার সাথে থাকো, আজকে ভিডিওটা দেখাচ্ছে খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকে কি যে জায়গায় কারণ আমাদের যে জায়গায় পৌঁছানোর দরকার ছিল সেখানে পৌঁছে গেছি অলরেডি। সো পৌঁছে গেছি যখন, তাহলে এবার এখানে কিছু ব্লগ হবে, ইন্টারেস্টিং ব্লগ হবে। মানে এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে যেখানে লোকাল ডিশ বা সব কিছু পাওয়া যায়, ওখানে যাবো খাওয়া দাওয়া করতে। বাকি ওয়েদার তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পারবো কি পারবো না তা তো জানি না, কিন্তু আমাদের যে প্ল্যান রয়েছে আপাতত সেটা হচ্ছে সন্ধ্যেবেলা বেরোনো। বাকি কালকে তো নাতলা যাওয়ার কথা, তো আর ওয়েদার যা লাগছে এখানে যখন বৃষ্টি হচ্ছে ওপরে নিশ্চয় স্নোফল হচ্ছে, হোপফুলি ওটাই মনে হচ্ছে। বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে বাইরে। হচ্ছে সেই জন্য আমরা সন্ধ্যার টিফিন নিয়েছি, এই ডিম টো সস আর দুটো চা। টিভিটা অন করার ব্যবস্থা করছি, কারণ কি আইপিএল আছে আজকে। রোটি আর সবজি হোক, আইপিএল নেই হোক, আইপিএল তো আজ হোক। হ্যাঁ হ্যাঁ আজ তো আইপিএল ম্যাচ হোক, টিভি চলেগা না? টিভি চলেগা তো আইপিএল ম্যাচ তো হোগাই, কোই ভি নি রোক পায়েগা। ও আচ্ছা, কারেন্ট নেই তো, বিজলি নেই, নেই লাইট গিয়া পুরো। ঠিক আছে ঠিক আছে, ওকে জল লেনা হ্যাঁ, জল ফোন নাইন নাইন ডাল। সো এখন রাত্রির বাজে 9:30, তো ডিনার টাইম হয়ে গেছে। ডিনার টাইম মানে হচ্ছে আমাদেরকে যেতে হবে এখন হোটেলে, রেস্টুরেন্টে। ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট সব কিছু আছে, একটু গ্রাউন্ড ফ্লোরে, বাট রান্না বান্না খুব বেটার। দুপুরে লাঞ্চটা তো আমাকে দেখেছিলাম,
যা খাওয়ার দাওয়ার পাওয়া যায় সেটা মানে মাছ পাওয়া যায়, চিকেন পাওয়া যায়, খুবই কস্টলি। করেছিলাম ভেজ থালি করেছিলাম আর হচ্ছে ডিমের অমলেট নিয়েছিলাম, আর এখনও ভাবছি ভেজ থালি খাবো, কারণ ভেজ থালি খেয়ে এখানে যে পেট ভরে যায় এত কোয়ান্টিটি মানে দেয়, মানে খাওয়া যায় না, পেটই ভরে যায় পুরো, যেটা আমাদের ওখানে বেসিক্যালি হয় না। আর ডাল তো অনেক দেয়, তো যাই নিচে যাই এদের নিচের ফ্লোরে, তো তালা দেওয়া হয়ে গেছে, এবার যাই আমাদের কিচেনে, কিচেন কাম ডাইনিং রুম, ওখানে বসে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে, চলো 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 গুহার মধ্যে চলো। অ্যাকচুয়ালি একটু মানে ইতিহাসে যেরকম দেখেছি না গুহাটা বানায় ওরকম গুহা, এই হলো কিচেন। তিনখানা বসার টেবিল রয়েছে, এখানে আরও দুটো রয়েছে, পাঁচটা টোটাল টেবিল, আর এখানে রয়েছে ওয়াশরুম, আর রান্নাবান্না তো এখানে হচ্ছে বিন্দাস। এটা হচ্ছে কিচেন, রান্না হয়ে গেছে বস, রান্না হয়ে গেছে, 10 মিনিট, ও তো 10 মিনিট পরে আসবো, 10 মিনিট বাদ আনা পড়ে গেল, মানে 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট বসবো, রুটি না ভাত, আমাদের ভাত হলে দে তো, দে তো ভাত রেডি আছে, আমরা সেম পজিশনে বসবো আবার সকালের মতোই, ভাত রেডি আছে, দাদা ভাত দেবে, এবার ভাতটা খেয়ে বিন্দাস রুমে গিয়ে টান টান ঘুম। আমি আমার হট সিটে বসে পড়েছি, সকালে যে সিটে বসেছিলাম সেই সিটে বসে পড়েছি, আবার ডাইনিং রুম তো পুরো খালি, মানে সবাই মানে খেয়ে দিয়ে চলে গেছে, বা বেসিক্যালি পরে হয়তো আসবে, জানি না। আমরা তো রাইস খাবো, আমরা রুটি খাবো না, কালকে থেকে অল্প কিছু ট্রাই করবো, আজকে ভাত দিয়ে চালিয়ে দিই, আমি সেরকম তো ভাত খাই না। এই ভাত হয়ে গেছে রেডি, ভাত চলে এসেছে। এটা কী রাইস গো তোমাদের, রাইসটা কিন্তু হেভি, কী রাইস এটা, বাসমতি, পেঁয়াজ পেঁয়াজ দিয়েছেগা, সালাদ দিয়েছেগা, এটা কি ডাল, এবার ডাল দেওয়া সেই সামনে কিন্তু হেভি, এক গামলা ডাল, কত ডাল বানায় না, আবার একটা পুরো হাতা দিয়ে দিচ্ছে না, কত ডাল খাবা, এটা কিন্তু ভালো, ডাল যখন জল দিয়ে তৈরি হয় এটা একটু বেশি দেওয়া ঠিকই আছে, অনেকে আছে ডাল দিতেও সমস্যা করে, এটা উচিত না। খাবার যে জায়গাতে আমি ভুলেই গেছি ভিডিও করতে করতে, সেই এই হাতা দিয়ে ডাল নিয়ে নিচ্ছি, এক গামলা ডাল দিয়েছে কাকাটা, এটা কিন্তু বেসিক্যালি মুসুর ডাল, যেটা পেঁয়াজ পোড়ন দিয়ে হেভি সুন্দর করে বানিয়েছে, পেঁয়াজ আর জিরা দিয়ে আর লঙ্কা, তো আলু ভাজা ডাল ভাত, এর চেয়ে আর কী চাই, আলু ভাজা ডাল ভাত নাহলে আলু সিদ্ধ ডাল ভাত, এই তো হচ্ছে বাঙালির খাবার। মাছ নিয়ে নে আমাকে বলছিল তাই আমি ওকে বলে দিলাম, কী মাছ আছে গো তোমাদের কাছে, মাছ মানে বাসি হবে, ননভেজ খেতে কারণ মাল ফ্রিজে স্টোর করে দেয় না, সবাই কি খায়, কেন ঠিক বললাম না, এখানে রাইসগুলো যে কীরকম একটু অল্প খেলে পেট ভরে যায়, আমি বুঝি না আতপ চালে কী চাল এগুলো, কিন্তু রাইসটা একটু একদমই ডিফারেন্ট রাইস এখানকার। আলুগুলো দরকারি, এরকম অনেক।